look me in the eyes, and I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you come. Hey guys, welcome back to our new vlog. সবাইকে শুভ নববর্ষ। আজকে আমরা চলে এসেছি বাঙালি আহারে আনা। চলো প্রচুর রোদ, এবার চলো উপরে গিয়ে তোমার সব ওখানে গিয়ে বলছি। আমরা এখন এসে গেছি ভেতরে, তোমরা দেখতে পাচ্ছি অ্যাম্বিয়েন্স আর সত্যি দারুণ। অ্যাম্বিয়েন্স আর সত্যি দারুণ, দুজনে একসাথে বললাম। তা পিছনে দেখো তোমরা এত তখন অ্যাম্বিয়েন্স চারিদিকে, চারিদিকে আর্ট ওয়ার্কস করা রয়েছে, পুরো সব বয়সে আর্ট ওয়ার্কস করা আছে। তোমাদের হয়তো সাউন্ডে হয়তো একটু প্রবলেম হচ্ছে, মেবি ওখানে কাজ চলছে বলে। বা দারুণ অ্যাম্বিয়েন্সটা দারুণ। আর পিছনটা দেখো, পিছনটা দেখো, এটা পুরো ওই নাগের বাজার মোড় দেখা যাচ্ছে। এখান দিয়ে দমদম সেখান দিয়ে চলে আসবে তোমরা। নাগের বাজার মোড়ে এখন যেহেতু কাজ চলছে বলে বিজাতে একটু অসুবিধা হচ্ছে আসতে, বাট নাগের বাজার মোড়ে ডিরেক্ট চলে আসবে। এসেই রাস্তাটা ক্রস করে, আর রাস্তাটা ক্রস করলেই এখানে বাঙালি আর আমরা এসে একদম এখানে ঢুকে যাবে। নিচে একদম ওপরে চলে আসে সিঁড়িতে, সিঁড়িতে এসে এত সুন্দর অ্যাম্বিয়েন্স। এবার খাবারটাও দেখবো আমরা, এখানে একটা কম্বোজ রয়েছে অনেক, ওগুলো ট্রাই করবো যে তোমাদেরকে জানাচ্ছি। তো আমরা এখন অর্ডার করলাম ডায়মন্ড ফিশ ফ্রাই ভেটকি মাছের জন্য, ফিশ ফ্রাই টাকাই ভেটকি মাছের দেখি কেমন খেতে। আর মেন কোর্স একটা অর্ডার করছি, হ্যাঁ ওটা 169 প্রাইস আছে, কেমন হয় আর বুঝতে পারছি, হয়তো ওভার প্রাইস হতে পারে। থালি চিকেন থালি, চিকেন থালিটা কী কী আছে প্রাইসটা, চিকেন থালির প্রাইসটা কম, অনেক কিছু দিচ্ছে এনে তোমাদেরকে দেখাচ্ছি। আর সব থেকে বড় একটা জিনিস দেখবে তোমরা, চেক করতে থাকো। You don't wanna break, I need some space, just think about it, think about it. Maybe separate is better, better. I would love it till forever, forever. সিনেমেটিক্স চেক করতে করতে সাথে আমাদের চলে এসছে হলো ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, ডায়মন্ড ফিশ ফ্রাই। তাও আবার কাঁসার থালায়, আর কাঁসার বাটিতে দেখো অসাধারণ খেতে, অসাধারণ খেতে। অরিজিনালি ভেটকি মাছের স্মেল আছে, ভেটকি মাছ এটা হেভি খেতে। প্লাস মাছের কুটিংটা তোমরা দেখো, অনেকখানি মাছের কুটিংটা, আমি তোমাদের ব্যাক ক্যামেরা ভালোভাবে দেখাচ্ছি। তোমরা জাস্ট মাছের কুটিংটা দেখো, ভেতরে অনেকখানি মাছের কুটিংটা, সাথে কাসুন্দি দিয়ে পেঁয়াজ দিয়ে দারুণ খেতে লাগবে। এ তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ভাই, ওফ খেয়ে যা খেয়ে যা। তো আমাদের ফিশ ফ্রাই শেষ করতে করতে তোমরা চলে দেখছো সামনে কী চলে এসছে, বাপরে বাপ, অনেক বড়ো থাল।
ভাত আবার উঠছে পড়ছে থালি দিয়ে। এখানে দুটো চিকেন দিয়েছে, শুক্তো দিয়েছে, ডাল দিয়েছে, এটা ডালটা কিসে, মুগ ডাল, সাথে লেবু, লঙ্কা, পাঁপড় আর একটা কাঁসারের চামচ। কাঁসারের থালায় কলা পাতা পেতে আর রসগোল্লা একটা, বলতে তো ভুলে গেছি, তবেই তো রসগোল্লা হবে, তবেই তো বাঙালিটা কমপ্লিট হবে। এটা হলো আমাদের বাঙালি থালি, চলে এসছে, চলো এটাকে খেয়ে তোমাদের এবার ট্রাই করে দেখাই। তো একদম ভাত টেলে রেডি হয়ে গেছে। ও ভাই আমাকে দেখো, এইটুকু ভাত দিতে সাথে কিচ্ছু নেই, এই দেখো একদম, চলো খাওয়া শুরু করো। আর তোমাদের প্রথমেই বলে দিই রাইসের কোয়ালিটিটা দেখো, এটা বাসমতি রাইস, গন্ধটা দারুণ, ঠিক আছে, গন্ধটা দারুণ। ও দেখো ও বাঙালি চাইলে একদম হাত দিয়ে ডাল ঘোরাচ্ছে, চামচগুলো দেখো কেন পড়ে আছে, চামচগুলো কোনো ইচ্ছাতেই নেই, চামচগুলো কোনো ইচ্ছাতে নেই। চল খাও। এবার ডাল ভাত ট্রাই করবো, প্রথমবার আমরা ডাল ভাতের রিভিউ করতে এসেছি। রাইসের কোয়ালিটি নিয়ে বলবো, বাসমতি রাইস দিয়েছে, ঠিক আছে, তো সেখানে একটা স্মেল আসছে আলাদাই ব্যাপক। আর ডালটা দিয়েছে, মুগ ডাল দিয়েছে, এখানে মটরশুঁটি দিয়ে করেছে, ডালটা খুব ঘন নয় বা খুব পাতলাও নয়, বাট টেস্ট আছে একটা। আমরা তো ভাত ডালটাই খেয়েছি। আর দেখো আমি কিন্তু লেবুটা ভাতের মধ্যে চিপে নিয়েছি, একটু টক টক ব্যাপারটা আসবে, টক ব্যাপারটা না এলে মজা আছে, মজাই আসবে না খাচ্ছি। এটা শুক্তো বলে, তরকারি নয়, এটা শুক্তো বলে, বাট এটা আমার ফেভারিট নয়, তাই জন্য এটা আকাশ ট্রাই করবে। শুক্তোটা আমি ট্রাই করব, আমার শুক্তো মোস্ট ফেভারিট, শুক্তো চিকেন তো আমি ট্রাই করব, ডালটা তো বাড়ি গিয়ে খেতেই পারব। চিকেনটা দুটো চিকেন দিয়ে দুজনে, চলো গাইস তোমার সাথে ঝগড়া করে লাভ নেই, ও খাক আমরা ততক্ষণ আমারটা ট্রাই করি। তো গাইস এখন আমি ট্রাই করব শুক্তো দিয়ে ভাতটা, বড়ি দিয়েছে বেশ ভালো, বেগুন পুরোটা নেব না, ও খাবে তাই না, তুই খেয়ে নে, চলো। শুক্তো আমার লিস্ট ফেভারিট আর আমার মোস্ট ফেভারিট, শুক্তো আমার হেভি লাগে খেতে, সাথে আবার দিচ্ছে ডাঁটা, ডাঁটা দেখো ছিঁড়ে ছালটা দেখা পুরোটা ফেলে দেবো। তোমার ট্রাই করো আমার শুক্তো দিয়ে ভাত, ওই খেয়ে নেব, না শুক্তোটা আমি বলবো অতটা ভালো না, শুক্তোটা আর একটু ভালো হতো, যেমন দুধ দিয়ে শুক্তোটা বানানো হয়, তোমার বাড়িতে বানানো হয় শুক্তোটা দুধ দিয়ে, দারুণ খেতে লাগে, অতটা পরিমাণে ভালো হয়, মুখ একটা পাতলা লাগছে শুক্তোটা, অতটা খাওয়ারও না, অনেক আইটেমস দিয়ে হয়নি শুক্তোটার মধ্যে, তো ও খেয়ে বলুক ও তো খাবে না বললো, সবার আগে খাবো না। এবার চিকেনটা ট্রাই করবো, চিকেনটা দেখে তো আমার দারুণ লাগছে, চিকেনটা দেখো বড় বড় লেগ পিস দিয়েছে, খেয়ে তো মজাই এসে যাবে, তো শুক্তোটা আপনি শেষ করি, চিকেনটা ট্রাই করবো, এবার চলো চিকেন কষাটা ঢেলে ফেলি, হাতের ওপর লেগ পিসটা পড়ে আছে, ও আর নিস না ঝালে খেতে পারবি না, কি বাবা আমার তো ঝাল লাগে, ভুলে গেছিলাম, সরি। দেখো 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 এক্সাইটেড দেখেছো, দারুণ লাগছে খেতে, চলো মেখে ফেলি চট করে ভাতটাকে। ওই দেখো বাবা দেখি কত বড় হা করে খেলি, হে কত বড় বাইট নিচ্ছে, দেখো 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 এত ওর খাওয়ার চোট, কথা বলতে পারছি না, সাইন ল্যাঙ্গুয়েজ। আমার তো ভাই চিকেন লেগ পিস খেতে আলাদাই মজা লাগে, অসাধারণ লাগলো, এইটা খেয়ে মনটা তৃপ্তি পেলো। এবার তো ঝালটা কেমন, তোমার ঝাল লাগে, তোমাদের লাগলে কথা, আমি কোনো রিচ আইটেম খাই না, যেইটুকু ব্লগিং আছে ওইটাই। তো আমি কাছে বাড়িতে নিয়েছি একদম কলকাতার ফেমাস রসগোল্লা, ওকে দেখতে চলে এসেছে, ও খাওয়া শেষ হওয়ার আগে চলে এসেছে মিষ্টি দই, উপরে মাটাটা দেখো একদম উপরে সমটা একটা মাটা রয়েছে, উফ দারুণ ব্যাপার স্যাপার, চলো।
ইস্পাতে কি নিয়ে এসেছিস? এটা চাটনি, আমের চাটনি, গরমকালে আমের চাটনি। ও মা, আবার কাজু দিয়েছে দেখো, কাঁচা আমের চাটনি। চ গিল তো এখনো হাত ধুয়ে চলে এসছে মিষ্টি দই খেতে। ছ মৃত্যুঞ্জয় নাকি মিষ্টি দইটা? মিষ্টি দইটা ব্যাপক, মানে মুখে দিচ্ছি না, গলে গেল আর এতটা ক্রিমি, এত প্রচন্ড ঘন আর খুব ভালো। তো আমরা আবার সেম জায়গাতে চলে এসেছি, অলমোস্ট আমাদের খাওয়া খাওয়া হয়ে গেছে আমরা আবার বাড়ি যেতে চলেছি। বাপরে, চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবভিয়াসলি বলবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর বাইরে গিয়ে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবে। আর কি করবে, বাকি সব ভিডিওগুলো দেখবে, ওগুলো ভালো ভালো করছি, তোমরা দেখছো না, অনেক সুন্দর সুন্দর করেছি। তাহলে আজকে এই অবধি রইলো, তো আজকের জন্য আমরা ব্লগটাকে এখানেই শেষ করছি। সাইনিং অফ, ইটস মি আইভি, আমি আকাশ, স্টে টিউন টিল দি নেক্সট ভিডিও, বাই। Kitchen.